সাহেব যখনই কবরের লাশের দিকে নজর পড়ছে তখন দেখেন লাশের জিবরা টানিয়া নাবিস তার উপরে ঝুলাইয়া ফেলাইছে ঢুকিয়ে যাবে উল্টে কানেও শুনবে না চোখেও দেখবে না মায়াও লাগবে না আর মাইরও ছাড়বে না বাবারে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিও আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইয়া চিন্তা করবে দুনিয়ার মধ্যে আমার বাড়ি এত দামি ছিল আমার খাটটা এত দামি ছিল আমার গেটের মধ্যে এই দারোয়ান ছিল বাড়ির সামনে ফুলের বাগান ছিল মানুষ আমাকে কত সাহায্য করছে মানুষ আমাকে কত সম্মান ইজ্জত করছে সহ্য করতে পারতাম না একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কত নেট লাগাইলাম কত এরোসল ব্যবহার করলাম আল্লাহ কিন্তু আজকে তো আর সাপের কামড় থেকে বাঁচতে পারি না যখন এই দুনিয়ার আরাম আসার কথা মনে পড়বে আর ওইদিকে সাপের আগা শুরু হইয়া যাবে কি যে ব্যথা ওই যন্ত্রণা সহ্য করতে পারবে না আর আগা তো ফিরাতে পারবে না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার আজাবুল কবরে হক কোন কবর আজাব সত্য কোনো সন্দেহ নাই বাবারে আমার আমার দাদা রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে একটা ঘটনা বয়ান করছে আমার দাদা জানের বে আব্দুল কাদের ফরাজি সাহেব বলছে বে হিসেবে একটা আদিম ঘটনা শোনেন ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী সারাদিন টাকা 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 গুনার তারই ব্যস্ত থাকতো নামাজ রোজে এবাদতের কাছেও যাইত না ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করিয়া সবাই ঘরে চলে আসছে তার ছেলে বলতে আছে আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে এই মাত্রই দাফন করলাম চেকটাকে নষ্ট করিয়া কি লাভ ওই সময় 1000 টাকা বর্তমানে কয়েক কোটি টাকার চেয়েও বেশি হবে সবাই পরামর্শের ভিত্তিতে যখনই কবর খনন করা শুরু করছে আব্দুল কাদের ফরাজি সাহেব বলে ভাই আমিও তাদের সাথে কবরের কাছে গেলাম যখনই মাটি উঠানো শুরু করছে হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে মানুষ চিন্তা করছে এগুলি কিছু না গ্যাস পরম করছে যখন আস্তে আস্তে মাটি উঠাইতে আছে বাঁশ উঠানো শুরু করছে ধোঁয়া আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে বেআই সাহেব যখনই কবরের লাশের দিকে নজর পড়ছে তখন দেখেন লাশের জিবরা টানিয়া নাবিস তার উপরে ঝুলাইয়া ফেলাইছে এক সপ্তাহ পর্যন্ত ঠিক মতো খানা পিনা খাইতে পারি বুখারি শরীফের রওয়ায়েত কি দেখো নাই নবী আলাইহিসসালাম দুই কবরের নিকট থেকে রওনা করছেন আল্লাহর হাবিব আলাইহিসসালাম বলেন দুই কবরের মধ্যে আজাব চলতে আছে একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না
তারা গুলো সগুল খুঁড়ি খুঁড়িয়ে বেড়ায় খুঁড়ি খুঁড়িয়ে বাবারে দুনিয়া কিছু না কিছু না কিছু না দুনিয়া কিছু না এক স্বপ্নের জিন্দগি কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো আবার কবে দাঁত পড়লো আবার কবে দাঁত উঠলো কবে কোন তারিখে থেকে চেহারার মধ্যে দাঁড়িয়ে উঠা শুরু করলো আবার কবে কোন তারিখে থেকে কাঁচা দাঁড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে কে শৈলের শক্তি আসছে যে রহিত করতে আছে যেরকম রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা রে ও আমার যুবক বাবা রে মুরব্বী বাবা ও আমার মা বোনেরা ও আমার মা বোনেরা ও বুদ্ধিমান বাবারা আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মওতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলায় একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে আজকে আমেরিকা মানুষ থাকলে সাহায্য সহযোগিতা করা যায় আজকে বিদেশে থাকলে সাহায্য সহযোগিতা করা যায় কিন্তু তোমার আমার বাড়ির দরজা যদি শুইয়া থাকি কেউ সাহায্য করতে পারবে না বাবারে বাবারে কি বলবো আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে আল্লাহ যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি বাবা তুমি কি দেখো নাই এই করুণার সময় মাওলানা কিয়ামতের আলামত দেখাইয়া দিছে ওই যে ফেরিতে এক ব্যক্তি পেট্রোল পাম্পের চাকরি করিয়া একটা বিল্ডিং করছে আর স্বামী স্ত্রীর জন্য কত না কি কিনে আনছে বাচ্চাদের জন্য কত ত্যাগ করছে যখনই পরিবারের সবাই যাচ্ছে করোনা হয়েছে ওই ব্যক্তিকে নিচের একটা রুমে ঢুকে তালা মারিয়া ফেলাইছে ওই ব্যক্তি জানালার ফাঁক দিয়া বারবার পানি পানি তোমরা সবাই মিলিয়ে দেখছো ব্যক্তি বারবার পানি পানি করছে কিন্তু স্ত্রী তার কাছে পানি নিয়ে যায় নাই আজ এই সন্তানের জন্য জীবন ধ্বংস করছে সেই সন্তান সেরেও পানি নিয়ে যায় নাই মেয়েও এক গ্লাস পানির ব্যবস্থা করে না অথচ ব্যক্তি পানি পানি করতে করতে ওই রুমের মধ্যে পানি না খেয়ে মারা গেছে ওই ব্যক্তি যখন মারা গেছে সবাই দরজার তালা বন্ধ করিয়া সবাই পালাইয়া চলিয়া গেছে দাপনের ব্যবস্থা করে না ছেলে বাবার লাশ দেখতে আসে নাই মেয়েও বাবার লাশ দেখতে আসে না আল্লাহ স্ত্রীর স্বামীর লাশ দেখার জন্য তৈরি ছিল না
এরকম করুণা গোটা কিয়ামতের আলামত দেখা দিছে। যদি দুনিয়ার অবস্থা এরকম হয় যে কিয়ামতের মাঝে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলের মায়ের পরিচয় দেবে না। এক হাদিসের মধ্যে আছে এক ব্যক্তির একটা নেকের জন্য জাহান্নামের ফয়সালা হইয়া যাবে, ওই ব্যক্তি বলে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও দেখি আমি কার থেকে একটা নেক পাই কিনা। আল্লাহ পাক বলে যাও দেখো কার থেকে একটা নেক পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার মধ্যে মা আমার সবচেয়ে আপন ছিল, গিয়া দেখি মায়ের কাছে একটা নেক পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি গিয়ে বলে মা গো দুনিয়ার মধ্যে সবচেয়ে তুমি আমার বেশি আপন ছিলা, আমাকে কত কষ্ট করিয়া গর্ব ধারণ করছ, আমি জন্ম হওয়ার সময় মনে হয় যেন তুমি প্রথম মৃত্যু দেখিয়া ফেলাইছ, শীতের সময় আমাকে শুকনো জায়গায় শোয়াইয়া তুমি সারারাত ভিজা জায়গায় শুয়াছিল, নিজে না খাইয়া আমার মুখের মধ্যে খানা তুলিয়া দিছ, ওই যে যখন পানির মধ্যে পড়িয়া গেছিলাম আমাকে বাঁচাবার জন্য তুমি তোমার জীবনকে ধ্বংস করিয়া ফেলাইছ, তুমি মারা গেছে না আমাকে তুমি উপরে জাগাইয়া রাখছ, আমি মরি তুমি আমার সেই মা আমার জন্য সর্বোচ্চ ত্যাগ করছ, আজকে একটা নেকের জন্য আমার জাহান্নামের ফয়সালা হইয়া যাইতে আছে, আমাকে একটা নেক দাও। তখন মা বলবে আমার হিসাব বিকাশ হয় নাই, আমি তোকে চিনি না, তুই আমার ছেলে না, আমি তোর মা না, আমি তোর মা না, তুই আমার ছেলে না, আমি তোকে নেক দিতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, এর মধ্যে 70,000 শিকার লাগানো হবে, এক একটা শিকারের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে, ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না, জাহান্নামের টানের চোটে ফেরেশতারা হেসকি দিয়া সামনে চলে আসবে। এই অবস্থা দেখিয়া ওয়া কুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সবিউল্লাহি নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, নবী মূসা বলবে আমাকে বাঁচাও, নবী ঈসা বলবে আমাকে বাঁচাও, নবী ইব্রাহিম আলাইহিসসালাম বলবে আমাকে বাঁচাও, কোন নবীর উম্মতের কথা মনে থাকবে না, ওইদিকে আমার দয়ার নবী আমার মায়ার নবী আমার পেয়ারা নবী সেজদা করে বলল রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি, আল্লাহ আল্লাহ আমার উম্মতের উপায় কি, আল্লাহ আমার উম্মতের উপায় কি, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়া বলতে আছি আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কয়া খেয়া ফেলা, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে জাহান্নাম ক্যাট 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 করে পিছু দিয়ে সরিয়া যাবে। আল্লাহ নবী বলবে মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুত্রাদি বাড়ি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ হাবিব গো এই পানি কোন আচার্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাগার উম্মতের সখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা আজকে তো চোখের মধ্যে পানি নাই,
কিন্তু মুখের মধ্যে ঠিকই হাসি আছে, মুখের মধ্যে হাসি আছে, মুখের মধ্যে হাসি কিন্তু চোখের মধ্যে পানি। তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কান্দে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের থেকে চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে, নবী আলাইহিসসালাম ফরমান কিয়ামতের ময়দানে ফরমান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে, চোখের পানি এবং রক্ত পড়তে 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 গালের গোস্ত চামড়া গুলি পচিয়া পচিয়া চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে। বলে দুনিয়াতে কান্দাইয়া না কেয়ামতের ময়দানে কান্দাইও না, মিজানে কান্দাইও না, বুলসরে তো কান্দাইও না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দা। গোটা জমিনের মধ্যে লম্বা লম্বা কাটা, একদল জাহান্নামের এক চেহারার উপরে হাঁটতে থাকবে, চেহারার উপরে হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মণি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। সেই চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে, আবার ঘাট থেকে অনর্গল পচিয়া পুষ পড়তে থাকবে, আবার ঘাড় মধ্যে পোকা পোকা কটকট কটকট করে কামড়ে থাকবে। বাবা রে আল্লাহ তুই আমাদের সবাইকে বিরাইয়া দাও, আল্লাহ গুনাহ থেকে আমাদের সবাইকে ফিরাইয়া দাও, ওই জাহান্নাম থেকে আমাদের সবাইকে নাজাত দিয়া দাও। আল্লাহ হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আব্দি খাওফাইনি ওয়ালা আমনাইনি মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ও মান আমানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক নিজে বলেন, আমি আমার বান্দার মধ্যে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না, যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে আর কবরে ভয় নাই, আর কিয়ামতে ভয় নাই, আর মিজানে ভয় নাই, আর পুসরাতে ভয় নাই, আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, কবরে ভয় শুরু হবে, ভয় আর কোনদিন শেষ হবে না, কিয়ামতের ময়দানে ভয় শুরু হবে আর শেষ হবে না। যাদের মধ্যে ভয় আছে তাদের সাতিত্ব গ্রহণ করো। তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলা জান্নাত বলে সবাই যাইতে মনে চায়, গুনানিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হককানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, শেরেক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত। যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলের পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো যুগ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও তারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারে মা বোনেরা, ও আমার মা বোনের দুই হাত তুলিয়া মাওলার দামে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না, কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আজাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়খ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মাথাকে জান্নাত বলে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন। আরহামনা মা হুম برحمتك يا ارحم الراحمين। ভাই পড়তে পড়তে গাছে গাছে লাগাই বসে সবাই তওবা করি, পড়তে পড়তে গাছে গাছে হাত ধরে সবাই তওবা করি। পর্দার মা বোনেরা আপনার নিয়াত করেন মুমিনদের সাথে তওবা করতেছি, এই তো আমার মধ্যে যাতে বায়ার ধরার নিয়াত, মুরিদ হওয়ার নিয়াত, তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম, আর যাদের মুরিদ হওয়ার নিয়াত নাই তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম, আল্লাহ ভগা আমাদের প্রত্যেকের ন্যাক নিয়াতকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে যাবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. توبة يا مهنة
सब बुरी बातों से और सब बुरी कामों से आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर और याद क्या मैंने तरीका इश्तिया सफरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शायखुना मुर्शिदुना मरहूम जना हजरत मौलाना सैयद मोहम्मद फजल करीम साहिब के आयर अल्लाह तरीका की नियमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर आमीन। भाई आगामी काल आखिरी मुनाजात इंशाअल्लाह tele kande mama kore ne kande mama kore ore manju tu ar dibo allah allah koto ane molam grihat korlam re maula allah koto shada dariyala bhai dek grihat korlam re maula আল্লাহ কত বেগুনার না বলে কাল গেলেন ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত যা কিনে শাহ কে তোমার খাস খাস বন্দার কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার জন্য আমাদের সবাই গুনাহটা মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করো ভাই না ক্ষমা করো ভাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে।